চট্টগ্রামে আরও 187 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর 92 এবং বিভিন্ন উপজেলার 95 জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6098 জনে এবং নতুন 3 জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 139 জন, সুস্থ হয়েছেন 20 জন। সুস্থ হওয়া 20 জনই নগরীর বাসিন্দা। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 590 জন। সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের সরকারি 4টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 773 জনের নমুনা পরীক্ষায় ওই 187 জনের করোনা পজিটিভ আসে।